পর্যটন নগরী কুয়াকাটায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সপ্তমতম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কুয়াকাটা গ্র্যান্ড হোটেল অ্যান্ড সি রিসোর্টের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসে সিং, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মদ হামিদা বেগম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিদ্র বোধিপ্রিয় লারমা, কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাত, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।